নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি পুরনো দিনের রান্না লাউ চিংড়ি বানিয়ে আপনাদের দেখাবো। এই রান্নাটি আমার মা খুব ভালো করতেন, তার কাছ থেকেই আমি রান্নাটা শিখে এসেছি। আজ তিনি আর এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার এই রেসিপিটা আমার কাছে রয়ে গেছে। রেসিপিটাই আমি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে আমার মায়ের এই রেসিপিটা আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন তবে দেখে নিই লাউ চিংড়ি বানাতে আমার কি লাগছে। চিংড়ি মাছ নিয়েছি আমি 150 গ্রাম, ছোট ছোট চিংড়ি। লাউ নিয়েছি 500 গ্রামে গ্রেট করে নিয়েছি। এখানে একটি আদা বাটা আছে, জিরে গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টমেটো কুচুনো, একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে, এক কাঁচা লঙ্কা, আর চিনি আর নুন। আর রান্না করব আমি সাদা তেলে। প্রথমে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব, নুন আর হলুদ। এবারে এটাকে প্রথমে ভাজবো আমি। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক। একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, 5টা ভাজার মতন তেল দিলাম। এই 2 চামচ আর 2.5 চামচের মতো তেল দিলাম। তেলটা হয়ে গেছে, মাছগুলো ফেলে দিচ্ছি। মাছগুলো হয়ে গেলে ভেজে তুলে নেব, অল্প করে ভাজবো। গ্যাসটা কমিয়ে অল্প করে ভাজবো, নাড়াচাড়া করে তুলে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি মাটিতে। এই তেলের মধ্যেই আরেকটু তেল দেবো, 1 চামচ তেল ছিল, আমি আরও 2 চামচ তেল দিলাম। চার চামচে 3 চামচ তেল হলো আমার। এরপরে ফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এতে বেশি ঝাল হয় না সবজিটা। এর ফোড়নটা হয়ে গেলে আমি অন্যান্য সবজিগুলো, এগুলো দেবো, মশলাগুলো। এবার টমেটোটা আমি দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, টমেটোটা গরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। একটু হলে আমি আবার অন্য মশলাগুলো দেবো। মশলাটা আমি এক জায়গায় মিশিয়ে দিচ্ছি, আদা বাটা আছে, এই 4 চামচে 1 চামচ, ওর মধ্যে জিরে গুঁড়ো বসালাম একই 1 চামচ করে, সব 4 চামচে 1 চামচ। কিন্তু হলুদটা পরিমাণ মতন দেবেন, আর লঙ্কাটাও করে, আমি লঙ্কা বেশি দেবো না, অল্প একটু লঙ্কা দেবো। একটু জল দিয়ে দেবো,
নিয়ে গুলে নেব এটা। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। পরে নুনটা দেখে আর একটু লাগলে পরে দিতে হবে। এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবারে এটা খুলে মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু হয়ে গেলে আমি লাউটা দিয়ে দেবো এর মধ্যে। একটু তেল ছাড়ছে, মশলাটা হয়ে গেছে, লাউটা এবার দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, হাই ফ্লেমে একটু কষাতে হবে এটাকে। লাউয়ে তো খুব জল বেরায়, খুব একটা জল লাগে না, অল্প পরিমাণে জল লাগে। চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে, খুলে দেখছি জল শুকিয়ে এসছে। একটু ভালো করে নাড়তে হবে। এটা গরমকালে খাওয়া খুব ভালো, খুব ঠান্ডা লাউ, খুব ঠান্ডা হয়, শরীরের পক্ষে ভীষণ ভালো খাওয়া। যে কোনোভাবে নিরামিষভাবেও খাওয়া যায়, আবার মাছের মাথা দিয়েও হয়। আমি এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, আরো 5 মিনিট মতো ঢাকা থাকবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখি হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। তার সাথে আমি চিনি দেবো। চিনি আপনারা না দিলে না দিবেন, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্য আমি একটু চিনি দিলাম, এটা অপশনাল। একটু ঢাকা দিয়ে দেবো, আবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। এক মিনিট হয়ে গেছে, হয়ে গেছে একদম পুরো।
জলটাও শুকিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার বাটিতে নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। এটা আপনারা সকলে বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো হয়। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।